সিবিআই 2.5 বছর আগে আমাকে ডেকেছিল, এবং একটা কেস আমাদের সামনে জ্বলন্ত এক্সাম্পল আছে, পনির কেসটা, যে একটা গাড়ি পেয়েছো, সেই গাড়ির টাকাটা তার ফেরত দিয়েছে। আমি যদি কোনো টাকা নিয়ে থাকি কারো কাছ থেকে, তাহলে তো আমাকে এতদিন কেন ছেড়ে দেয়? আমি একটা কথা আরেকটা পরিষ্কার করে দিই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন, তারা যদি প্রমাণ না করতে পারে, তারা কি রাজনীতি ছাড়তে পারবে? এটা আমার কোথাও যেন মনে হয় কি, এটা একটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে। কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল, সেই তাদের তিনটে দুটো এজেন্সি, ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই তদন্ত, এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকার কথা। এইটা শুভেন্দুদা কী করে পেলো? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আজ অবধি আমি এই কেসটা নিয়ে এই কারণে বলিনি, কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের, অ্যান্ড অ্যাকিউজ ইন দ্য কেস। আমি আমাকে যতবার ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে, এবং আমি আশ্চর্য হলাম কে এরকম একটা সেন্সিটিভ, বলবো না, বাট ডকুমেন্টস যেখানে ইডি সিবিআইয়ের কাছে আছে, আমি ডকুমেন্ট তো আমি নিজেও দেখেছি, এবং আমার যা রিয়াকশন আমি ইডি সিবিআইকে দিয়েওছিলাম, স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল কে